আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা রেসিপি। ফ্রেন্ডস, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ফারজানা জুয়েল। আমি আজকে আপনাদের করে দেখাবো রেড ভেলভেট চিজ কেক, তাও আবার সম্পূর্ণ চুলায় করা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই রেড ভেলভেট চিজ কেক তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমার রেড ভেলভেট চিজ কেক তৈরি করার জন্য লাগবে চকলেট স্পঞ্জ কেক ব্যাটার। আর ফ্রেন্ডস, এই ব্যাটারটা কী করে তৈরি করেছি সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে কেকের ভেতর ক্রিম চিজের লেয়ারটা তৈরি করার জন্য এখানে আমি ক্রিম চিজ নিয়েছি হাফ কাপ আরও তিন টেবিল চামচ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই ক্রিম চিজটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি। এই ক্রিম চিজটা কীভাবে তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর লাগবে আমার আইসিং সুগার 1/4 কাপ, কর্ন ফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ, বাটার লাগবে 3 টেবিল চামচ, বড় সাইজের ডিম লাগবে 1টা, ভ্যানিলা এসেন্স লাগবে 1/2 চা চামচ পরিমাণ। এবার দেখে নেব চিজ কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিম চিজ ফ্রস্টিং তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি ক্রিম চিজ নিয়েছি 1/3 কাপ, আইসিং সুগার লাগবে 1/2 কাপ পরিমাণ, হুইপ ক্রিম লাগবে 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স লাগবে 1/2 চা চামচ পরিমাণ। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে ইয়ামি রেড ভেলভেট চিজ কেক। এখন প্রথমে আমরা কেকের প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি যে চকলেট স্পঞ্জ কেক ব্যাটারটা নিয়েছিলাম সেই ব্যাটারের সাথে জাস্ট সামান্য 2-3 ফোঁটা রেড ফুড কালার এবং 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দেব, এবং হালকা হাতে একটা স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে সম্পূর্ণ কালারটাই কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। কালারটা কেকের ব্যাটারের সাথে মেশানো হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে রেড ভেলভেট কেকের ব্যাটার। এখন এই ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে কেকের ভেতরের ক্রিম চিজের ফিলিংটা তৈরি করে নেব। এর জন্য আবার একটা বড় সাইজের মিক্সিং বোলে দিয়ে দেব ক্রিম চিজ। আর ফ্রেন্ডস, আমি কিন্তু আগেই বলেছি এই ক্রিম চিজের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর এই ক্রিম চিজের মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স, 1টা ডিম, আর দিয়ে দেব আমার নিজের ঘরে তৈরি বাটার। আর ফ্রেন্ডস, এই হোমমেড বাটারের লিঙ্কটাও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন এই সবগুলো উপকরণই একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। কয়েক সেকেন্ড বিট করলেই দেখবেন সবগুলো উপকরণই একসাথে ভালোভাবে মিশে গেছে। এরপর একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব আইসিং সুগার এবং কর্নফ্লাওয়ার। আর ফ্রেন্ডস, আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে 2 টেবিল চামচ পরিমাণ ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আইসিং সুগার আর কর্নফ্লাওয়ারটাও খুব ভালোভাবে ক্রিম চিজের মিশ্রণের সাথে মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে ক্রিম চিজের ফিলিং। এখন ক্রিম চিজের ফিলিং সেই সাথে রেড ভেলভেট কেকের ব্যাটার দুইটাই কিন্তু তৈরি। এখন এই কেকের ব্যাটারটা আমরা মোল্ডের মধ্যে সেট করে নেব। এর জন্য এখানে আমি এরকম একটা ফ্লাওয়ার শেপের বেকিং মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই মোল্ডটাকে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। এরপর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে মোল্ডের চারধারে খুব ভালোভাবে ঘুরিয়ে নেব, এতে কেকটা খুব ইজিলি মোল্ড থেকে বেরিয়ে আসবে। দেখুন, সম্পূর্ণ মোল্ডের মধ্যেই আমি প্রথমে তেল এরপরে ময়দাটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন আগে থেকে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে এরকম একটা গর্ত চামচ দিয়ে মোল্ডের নিচের অংশে দিয়ে দেবো। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন কেকের ব্যাটারের 3 ভাগের 2 ভাগে কিন্তু মোল্ডের নিচের অংশে দিয়ে দিতে হবে, আর বাকি 1 ভাগ ব্যাটার আমরা রেখে দেব ক্রিম চিজের ফিলিংটা দেওয়ার পর কেকটা আবারও কোট করার জন্য। এখন কেকের ব্যাটারের উপরে দিয়ে দেব যে ক্রিম চিজের ফিলিংটা আমি তৈরি করে রেখেছিলাম, একটা চামচ দিয়ে জাস্ট মাঝ বরাবর করে সম্পূর্ণ কেকের মাঝখানটাই ক্রিম চিজের ফিলিংটা দিয়ে ভরিয়ে দেব। এখন কেকের মাঝখানে ক্রিম চিজের ফিলিংটা দেওয়া হয়ে গেলে বাকি যে কেকের ব্যাটারটা রয়ে গেছে সেই ব্যাটারটা দিয়ে আবারও আমি সম্পূর্ণ কেকটাকেই কোট করে দেব, যেন
মাঝখানে ক্রিম চিজের ফিলিংটা আর দেখা না যায়। সম্পূর্ণ মোল্ডটাই কিন্তু কেক ব্যাটার দিয়ে ভরা হয়ে গেছে। এখন এই চিজ কেকটা আমরা তৈরি করে নেব। আর আমি আগেই বলেছি আজকে কিন্তু আমি এই কেকটা চুলায় করে দেখাবো, তাই আগে থেকে আমি চুলার লো হিটে একটা প্যান গরম করে নিয়েছি। আর ফ্রেন্ডস, আমি কিন্তু প্যানের তলায় এক কাপ পরিমাণ লবণ আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এই প্যানের মধ্যে দিয়ে দেব এরকম একটা স্টিলের প্যান। এরপরে কেকের মোল্ডটা আমি সেই স্ট্যানের ওপর বসিয়ে দেব এবং প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার লো হিটে 50 থেকে 55 মিনিটের জন্য। সেই সাথে ঢাকনার মধ্যে যে একটা হোল আছে, হোলটা কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। আর ফ্রেন্ডস, আপনারা যদি এই কেকটা ওভেনে করতে চান তাহলে 160 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিট বেক করলেই কিন্তু হয়ে যাবে। এখন এই কেকটা চুলায় বসিয়ে দিয়ে আমরা কেকটা ডেকোরেশনের জন্য ক্রিম চিজ ফ্রস্টিংটা তৈরি করে নেব। এর জন্য আবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব হুইপ ক্রিম। এরপর বিটার দিয়ে হুইপ ক্রিমটা আমি খুব ভালোভাবে বিট করে নেব। যখন দেখবেন হুইপ ক্রিমটা ঠিক এরকম থিক হয়ে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে আবারও ভালোভাবে সম্পূর্ণ ক্রিমটাই বিট করে নেব। এরপর যখন দেখবেন ক্রিমটা একেবারে ফ্লাফি হয়ে আর মুভ করছে না, তখনই বুঝতে হবে যে হুইপ ক্রিমটা পারফেক্টলি তৈরি। এখন এই ক্রিমটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে ক্রিম চিজ ফ্রস্টিংটা তৈরি করে নেব। এর জন্য আবার একটা মিক্সিং বোলে দিয়ে দেব ক্রিম চিজ, সেই সাথে ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেব আমার নিজের ঘরে তৈরি করা আইসিং সুগার। আর ফ্রেন্ডস, এই আইসিং সুগারের লিঙ্কটাও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে বিটার দিয়ে বিট করে নেব। যখন দেখবেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেছে এবং এটা ফ্লাফি হয়ে গেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে বিট করে রাখা হুইপ ক্রিম দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণই বিটার দিয়ে বিট করে নেব। আর এরই সাথেই দেখুন ক্রিম চিজ ফ্রস্টিংটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন এই ফ্রস্টিংটা আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নেব। সেই সাথে 55 মিনিট আগে চুলা যে কেকটা বসিয়ে রেখেছিলাম, দেখুন মাশাল্লাহ করে কেকটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখন একটা টুথপিক আমি কেকের ভেতরে পুশ করে দেখব কেকের ভেতরটাও ভালোভাবে হয়েছে কিনা। দেখুন টুথপিকটা কিন্তু একেবারে ক্লিন বেরিয়েছে। এখন এই কেকটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন কেকটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এতে মোল্ড থেকে কিন্তু কেকটা কিছুটা আলাদা হয়ে গেছে। এখন একটা ধারালো নাইফের মাথা দিয়ে মোল্ড থেকে কেকটা আমি আলাদা করে নেব। এরপর মোল্ডটাকে চারধারে একটু ঝাঁকিয়ে নিয়ে একটা প্লেট মোল্ডের ওপরে ধরে মোল্ডটাকে উল্টে নিলেই দেখবেন খুব ইজিলি মোল্ড থেকে কেকটা বেরিয়ে এসেছে। এখন এই কেকটাকে আমরা একটু ডেকোরেশন করে নেব। এর জন্য আগে থেকে যে ক্রিম চিজ ফ্রস্টিংটা তৈরি করে রেখেছিলাম সেই ফ্রস্টিংটা দিয়ে কেকের ওপরে জাস্ট এভাবে করে একটু ডিজাইন করে দেব। আর ওপর থেকে কিছু ছোট সাইজের সুইট বল সরিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রেড ভেলভেট চিজ কেক। ফ্রেন্ডস, কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা ইয়ামি হয়েছে এবং এর ক্রিম চিজের লেয়ারটা কতটা স্পষ্ট হয়েছে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই কেকটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।